ফাইনালি বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। আমাদের ট্যুরের রাস্তা আর কিছুক্ষণ পরেই বাসে উঠবো, বাস থেকে শুরু হবে। তাহলে ফাইনালি আমরা বেরিয়ে পড়ছি, রাত করে আমরা ফাইনালি কিন্তু বেরিয়ে পড়ছি। হ্যাঁ হচ্ছে তো, যাই হোক, যেতেই পারছে না। দেখ সুজিতের মুখে হাসি দেখা যাচ্ছে, আমরা খুব এক্সাইটেড, তাই তো? রাজ কিছু বলবি? সুজিত আজকে মন ভালো আছে না, একটু খারাপ ছিল। ये मैं हूँ, ये हम लोग का दोस्त है, सबका निकल पड़ा है, सबका निकल पड़ा है, सबका दोस्त। प्रथम बार फाटबे, तारपरे तो बाकी फाटार दृश्य अनेक जगह हबे, तारपरे लेपचाखा पहुँचाते पहुँचाते फेटे चूर चूर हो जाए, किन्तु आनंद पाबेन। हाँ, দুই তিন টুকরো হবে, তারপরে ফাইনালি জায়গা মতো গিয়ে চাকনাচুর। সবকিছু ঠিক আছে, এখানে কিন্তু অক্সিজেনের কম নাই ভাই, আহ কমতি, বাক্স ভর্তি মানে ভইরা রাখছে একবারে, যেদিকে তাকাই সেদিকেই অক্সিজেন, দেখি না ফিল করি। রাজ, রাজ এদিকে কি অবস্থা? প্রচন্ড আমরা হাঁপিয়ে গিয়েছি, হাঁপিয়ে শুধুমাত্র 200 মিটার হেঁটে একটু আগে উঠলাম, এখন নামছি। বন্ধুরা মানে এখানে সুজিতের পাচা দেখা যাচ্ছে, সুব্রত ঢেকে গেছে, সুজিতের পেছন দেখা যাচ্ছে। বিনা আওয়াজ কে কেউ আওয়াজ নিকাল যাবে হম রহে না রহে কো। হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক, একটা গান খুব মনে পড়ছে, সবাই মিলে যদি করা যায় ভালো লাগবে। হ্যাঁ হ্যাঁ ये दोस्ती हम नहीं तोड़ेंगे, तोड़ेंगे दम मगर, छोड़ेंगे दम मगर, अरे छोड़ेंगे जो भी हो, हमें गान पारी ना, क्षमा प्रार्थी, क्षमा कर बेन। আর মাত্র 1 কিলোমিটার সেই দূরে, সেই পাহাড়ে
लेपचाखा रोड ये मुहूर्ते जाच्छे आमादेर ठीक बापाशेई जेल बक्सा जेल ঢুকে যাই পরে ঘুরে ঘুরে ফ্রেশ হয়ে।